সমস্যা নেই তো? আমার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যেন ঠিক থাকে আমি কিন্তু এটার উপরে বেশি নজর দিই। তোমার কি বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা মনে নেই রানী? হসপিটালের যে কোর্স টিচারকে মনে নেই? আমার রাজ্যের প্রজারা সঠিক ওষুধ পাচ্ছে না, আমি খুবই চিন্তায়। আমি যে কি করি সেনাপতি, আমি যে কি করি
আমার মনে বলে আমার মনে অনেক জ্বালা, আমি আছি জ্বালাটা মিটিয়ে দিতে পারো
রাজ্যে একজন এজেন্ট ফার্মাসিস্ট দরকার। রাজ্যের প্রজাদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণে একজন এজেন্ট ফার্মাসিস্ট অতিও জরুরি মহারাজ। আমি আর কি বলি, স্বাস্থ্য সেক্টরটা তো আমার স্বাস্থ্যমন্ত্রী দেখছে। আমি আমার রাজ্যসভায় অনতিবিলম্বে একজন এ গ্রেড ফার্মাসিস্ট চাই, তুমি তার ব্যবস্থা করো। যথাযথ মহারাজ, সমাধানের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মহারাজ, আমি সেখান থেকে আপনার জন্য একজন এব্রেড ফার্মাসিস্ট নিয়ে আসছি মহারাজ। যাও যাও যাও, বিলম্ব করো না, যাও। আজ্ঞা মহারাজ। এই মধ্য দিয়ে অতিবাহিত হলো সাত সাতটি দিন। শিক্ষামন্ত্রী গেছেন সোনা ভাঙা রাজ্যে ফার্মাসিস্টের খোঁজে। মহারাজ, ইতিপূর্বে আমি আপনাকে বলেছিলাম সোনা ভাঙা রাজ্যের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত মহারাজ। আমি সেখান থেকে আপনার জন্য ফার্মাসিস্ট নিয়েছি মহারাজ। এই হলো সেই ফার্মাসিস্ট শঙ্খু মহারাজ। ভেরি গুড, ভেরি গুড। কোথায় মহারাজের জয় হোক। মহারাজ, আমি জানি আপনার, মহারাজ আমি জানি আপনার মানসিক অবস্থা বিশেষ ভালো নেই। রাস্তায় আসার সময় মন্ত্রী মশাই আমাকে সবই বলেছেন, আমার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে আর আমার ছেলেটাও আর নেই। মহারাজ, আমরা না জানি না বুঝি অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, আমরা না জানি না বুঝি অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি, কিন্তু এর যে কত পার্শ্ব প্রতিক্রিয়া সে সম্পর্কে আমরা কিছুই জানি না মহারাজ। তাহলে এখন কি করা যায় বলো বাবা। মহারাজ, আপনার উচিত অতি শীঘ্রই আপনার রাজ্যে ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া। তাই করো, তাই করো, তাই করো। আমি আর এই নিয়ে কথা বলাতে চাই না, যাও যাও। তোমরা হয়তো জানো না, এখন আমাকে ফার্মাসির সবকিছু জানিয়েছে। তোমরা যে গ্রুপের ঘুমের ওষুধ আমাকে দিতে, তারও অ্যান্টিডোট আছে। কি যেন নাম, কি যেন নাম, ফ্লুমাজেনিল না? তবে আমি এটা কখনোই ভাবতে পারিনি তোমরা আমার সাথে এমন ব্যবহার করবে, আমি ভাবতে পারিনি।
শ্রাবতী, এত কলা তোমার আসল অস্ত্র কোথায়? আর শিক্ষামন্ত্রী, আমিও তোমার উপর অনেক সন্তুষ্ট। আসলে তোমরা না থাকলে এদের ফার্মাসিস্টের দেখে গুরুত্ব আমরা কখনো বুঝতে পারতাম না, আর রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ফার্মাসিস্টের দেখে অবদান এও আমরা বুঝতে পারতাম না। আর এভাবেই শুরু হয় সারা বিশ্বে, সারা সমগ্র দেশে হসপিটাল ফার্মাসিস্ট চালু হয় এভাবে। এবং এই ঘটনার পর থেকে উদয়গড় রাজ্যের পাশাপাশি তার পার্শ্ববর্তী সকল রাজ্যে এ গ্রেড ফার্মাসিস্টরা তাদের যোগ্য সম্মান পায় এবং হসপিটাল ফার্মাসিস্ট ছিল। সকলকে ধন্যবাদ।